উত্তরের জেলা গাইবান্ধার ঐতিহ্যবাহী সুস্বাদু এক মিষ্টির নাম রসমঞ্জুরি। দুধ ও দুধের ছানার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু রসমঞ্জুরি, যার খ্যাতি এখন সারা দেশের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে পড়েছে। ভোজন রসিক মানুষ গাইবান্ধায় এলে রসমঞ্জুরির স্বাদ নিতে বেশ পছন্দ করেন। একসময় রসমঞ্জুরির স্বাদ শুধু এই জেলার মানুষ পেলেও ধীরে ধীরে সেই স্বাদ ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য জেলাগুলোতেও। স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ 1948 সালে এই রসমঞ্জুরির ব্যবসা গোড়াপত্তন করেন। সেই মালটা স্বর্গীয় রমেশ ঘোষের হাত ধরেই, এটা আধুনিকায়ন এবং উৎকর্ষতা বিধান পুরোটাই রমেশ ঘোষের হাত ধরে তৈরি। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে তার মধ্যে গাইবান্ধার রসমঞ্জুরি অন্যতম। আর আমরা আমাদের প্রতিষ্ঠান গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার অনেকদিন যাবত চেষ্টা করে যাচ্ছে এর গুণগত মানটা ধরে রাখতে এবং ঐতিহ্যটা ধরে রাখতে। গাইবান্ধার এটা নাম করা একটা রসমঞ্জুরি, হ্যাঁ এটা ঐতিহ্যবাহী বলতে পারেন। হ্যাঁ, এই রসমঞ্জুরির স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না। গাইবান্ধার একটা ঐতিহ্যবাহী খাবার, প্লাস এটা গাইবান্ধার নামের সাথে একটা জুড়ে আছে আর কি। শহরে আসলে রসমঞ্জুরি খাই, কারণ রসমঞ্জুরিটা খুব টেস্টি, একদম সুস্বাদু। আর গাইবান্ধার এটা রসমঞ্জুরিটা সবাই জানে, সবারই সেরা আর কি। 100 কেজি দুধ জাল করানোর জন্য 3 থেকে 4 ঘন্টা লাগে রসমঞ্জুরি ক্ষীর তৈরির জন্য। রসমঞ্জুরি ক্ষীরটা যখন তৈরি হয়ে যায় তার আগে একটু আমরা চিনি দিই হালকা মিষ্টি করার জন্য, সুস্বাদু করার জন্য। 4 কেজি করে ছানা নেই, ওখানে সামান্য পরিমাণ ময়দা চিনি সুজি দিয়ে ওটা একটু আডালো করে নিই, আমরা ওইটা শিরের মধ্যে রাখি দিই। ক্ষীর হয়ে গেলে গুটি আর ক্ষীর একসাথে মিক্সিং করি। রসমঞ্জুরির গুণগত মান ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। তো আমরা এখান থেকে আমাদের 3টা ব্র্যান্ডিং পণ্য আছে, একটা হলো আমাদের রসমঞ্জুরি, একটা হলো ভুট্টা এবং একটা হলো মরিচ। তো আমরা এই যে রসমঞ্জুরি, এটা গাইবান্ধার একটা স্পেশাল প্রোডাক্ট এবং সরকারের একটা লক্ষ্য যে এটাকে মানে আমাদের দেশে পরিচিত বাড়ানো, সাথে এটা বিদেশে আমাদের যে রপ্তানি এটাকে সহজ করা। আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সবাই আমরা এই বিষয়টাতে নজর দিচ্ছি যেন এই মানটা, এই পণ্যের যে মানটা, এটা যেন আমরা নিশ্চিত করতে পারি। ব্যবসায়িকভাবে 1940 সালে গাইবান্ধায় প্রথম এই মিষ্টি বানানো শুরু হয়। এটি প্রথম বানিয়েছিলেন রামমোহন দে। পরবর্তীতে সেই রসমঞ্জুরি ছড়িয়ে পড়ে জেলার অন্য মিষ্টির দোকানগুলোতেও। গাইবান্ধা জেলাকে পরিচিতি করতে 3টি পণ্যকে দিয়ে ব্র্যান্ডিং করছে জেলা প্রশাসন, এর মধ্যে রসমঞ্জুরি অন্যতম। আরভি ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন।